শত সহস্র যোজন দূরে তাতে কি রয়েছি তো সেই মনে, যেখানে আকুতি প্রত্যহ গড়িছে সৌধ, চন্দ্রিমার কিরণে স্নিগ্ধ হৃদয়ের আবেশ মাখিছে, মাগিছে মাধুরী ভালোবাসার। সবুজ বনানীতে রকমারি ফুল, অফুরন্ত ঢেউ অসীম জলধিতে, তবুও তো নদীর প্রবাহে তরণী। নহে মরিচিকা হৃদয়ে আনাগোনা, আখিতে প্রাণের সূক্ষ্ম অনুভূতি, পুষ্প রেণুসম ক্ষুদ্র নম্র শান্ত সুবাসে ছড়িয়ে জানতে চায়, ফুল নয় আদরণীয় সুবাসের ঘ্রাণ, ভালোবাসা সূক্ষ্ম অতি অনুভূতি, স্পন্দিত প্রতিক্ষণে ঝড়ের বেগে নয়, তা আসে সন্তর্পণে গোপনে। নমস্কার, আমার কলম আমার কণ্ঠে আরেকটা কবিতা নিয়ে আমি আজকে পরিবেশন করলাম। আমার সাদা মাঠা একটা রান্না, আলু বেগুন দিয়ে ডিম, তা ডিমের অমলেট পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া করে সেই ডিম দিয়ে রান্না, নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। এবং যত সাদা মাঠা রান্না আপনারা চাইবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সব সাদা মাঠা অল্প তেলে রান্না যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন, কারণ কি বিয়েবাড়ির মতো রান্না দেখানোই যায়, কিন্তু সাদা মাঠা রান্নাগুলো না হলে আমরা রোজকার খাবার বিয়েবাড়ির মতো খাওয়া সম্ভব নয়, সেই জন্য আমি সাদা মাঠা রান্নার রেসিপি বেশি দেখাই। তবে হ্যাঁ, খুব কষা কষাও কখনো কখনো দেখাই, কিন্তু রোজকার খাবারে আমি বেশিরভাগই সাদা মাঠা মেনুগুলো নিয়ে আসি, খুব শর্টকাট এবং অল্প মশলায়। আজকে রান্নায় দেখবে নুন হলুদ লঙ্কা ছাড়া আর কিছুই মশলা নেই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা অবশ্যই বন্ধুরা প্রেস করে রাখবেন যদি ভালো লাগে। যারা আমাকে এত দূর নিয়ে এসেছেন সেই সব বন্ধুদের অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। যেসব নতুন বন্ধুরা আবার সাবস্ক্রাইব করবেন বা ভিউজ করবেন, একটু লাস্ট পর্যন্ত ভিউজ করবেন। আর আমি জানি এই আমাকে আমার বন্ধুরাই এগিয়ে নিয়ে গেছে এবং এগিয়ে নিয়ে যাবে, তাই সব বন্ধুদের রইল অফুরন্ত ভালোবাসা, ভালো থাকার শুভেচ্ছা। আপনারা সবসময় রোজকার খাবারে অনেক কিছু আমরা মশলাপাতি দিলে টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা দরকার, যে রান্নাটা হচ্ছে সেটা সকলের জন্য, বাড়ির বুড়ো বাচ্চা সবাই খেতে খাবে, সেই জন্যে একটু সাদা মাটা হলে সেটা খুব হেল্পফুল হয়, তাই না? সেই জন্যে টেস্টও থাকবে আবার হেল্পফুলও হবে। দেখুন আমার চ্যানেলটা, আমার রান্নাগুলো বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমরা বানিয়ে বানিয়ে খাবে। আর এরকম বানালে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, খেয়ে দেখো।